শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান এবং আজকের পর্ব হচ্ছে সিএসএস এর বর্ডার প্রপার্টিটা নিয়ে কাজ করব। বর্ডারের বেশ কয়েকটি প্রপার্টিস আছে, যেমন বর্ডার স্টাইল নান, বর্ডার স্টাইল ডটেড, বর্ডার স্টাইল ড্যাশ এবং বহুল প্রচলিত প্রপার্টি বর্ডার স্টাইল সলিড, বর্ডার স্টাইল ডাবল ইত্যাদি। যে কয়টা এখানে ভ্যালু আছে এই প্রপার্টির, সেই কয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো এখন স্টেপ বাই স্টেপ দেখব। আমাদের কোড এডিটরটা ওপেন করে নিচ্ছি। বডির ভেতরে আমরা এখানে টাইটেলের ভিতরে লিখেছি সিএসএস বর্ডার স্টাইল এবং আজকের ক্লাসটা হচ্ছে বর্ডার স্টাইল নিয়ে। আমরা এবার এখানে আমাদের আউটপুটটা ওখানে ওপেন করে রাখছি। এবার এখানে আমরা একটা ট্যাগ নিচ্ছি, এটা h2 ট্যাগ। h2 ট্যাগের ভিতরে লিখলাম যে হ্যালো ফয়সাল লিখলাম এবং এইটাকে আমি রিফ্রেশ করলাম, হ্যালো ফয়সাল, ঠিক আছে। এবার আমি সিলেক্টরটাকে কল করি h2 দিয়ে, কার্লি ব্র্যাকেট দিয়ে ওপেন করে বর্ডার একটা করে আমরা শুরু করি, নিচ থেকে শুরু করি আমরা, ঠিক আছে। না, বর্ডার স্টাইল দ্বিতীয়টা থেকে শুরু করে নানটা সবার শেষে দেখাই, এই নানটা সবার শেষে দেখাচ্ছি। প্রথমে ডটের দিয়ে শুরু করি, কেমন বর্ডার স্টাইল ডটেড, ঠিক আছে। ডটেড দিলে কী হয় দেখি, এই যে ডট 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 করে এসছে। ওকে, তাহলে আমরা এখানে আমরা একটা কাজ করি, সব কয়টা আমরা এখানে আউটপুট দেখব। তাহলে আমরা কাজ করতে পারি h2 দিয়েই সব যদি কাজ করি, তাহলে ক্লাস দিয়ে কাজ করতে পারি। তাহলে এটার নাম যদি ডটেড, তার জন্য ক্লাসটার নাম দিই ডটেড, ডটেড ক্লাসটা দিয়ে ডটেডটাকে কপি করে সিলেক্টর হিসাবে আমি ক্লাস কল করলাম এবং অ্যাজ ইট ইজ সেম তেমনটাই আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা ওপেন করি, সেটার নাম হচ্ছে ড্যাশ নামে এবার একটা প্রপার্টি ক্রিয়েট করতে, ড্যাশ নামে একটা সিলেক্টর নিচ্ছি এবং এর ভিতরে প্রপার্টিটা হচ্ছে বর্ডার স্টাইল ড্যাশ। এটা ড্যাশ 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 আকারে আসছে, আশা করি আমরা ড্যাশটা বুঝতে পারলাম। এবার আমরা আরেকটা ট্যাগ নিচ্ছি h2 এর, আরও একটা ট্যাগ নিই এবং একাধিক কয়েকটা ট্যাগ নিচ্ছি এবং প্রত্যেকটার নাম লিখে দিই। এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে সরি gr ডাবল ও ভিই প্রুফ এবং এটা হচ্ছে রেজ। আরও কয়েকটা ওপেন করি, রেজের পরে হচ্ছে ইনসেট, এবার দিলাম হচ্ছে আউটসেট এবং লাস্ট হচ্ছে ওকে আউটসেটটাই, আর নাই সমস্যা নেই। এবার এক একটা করে আমরা কাজ করি, ডটেড এর পরিবর্তে আমরা সব কটা ওপেন করে নিলাম। এবার জাস্ট চেঞ্জ করবো শুধুমাত্র টাইমটা সেভ করার জন্য কাজ করলাম সলিড। তাহলে সলিডটাকে ধরলাম এখানে, ডটেডের এখানে স্টাইল হবে সলিড। তাহলে সলিড দিলে কী আসে, এটা একদম সলিড কালার আসে এবং এটা বহুল প্রচলিত এই বর্ডারটা ইউজ করা হয়। এবং সামনে যখন আমরা প্যাডিং নিয়ে কাজ করব, তখন এই বর্ডারটা নিয়ে প্যাডিংয়ের সাথে আমি একটা ভালো সামঞ্জস্য দেখাবো, যে প্যাডিং ইউজ করে লেখাটা বর্ডারের মাঝখানে এবং এখানে কিছু উপরে স্পেস, নিচে কিছু স্পেস এবং ডানে এবং কিছু স্পেস দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করতে পারি কীভাবে এবং মাঝখানে টেক্সটটাকে কীভাবে ডিসপ্লে করতে পারি, এটাও আমরা দেখবো। তো যেহেতু ওটা মার্জিং প্যাডিংয়ের পার্টে থাকবে, তো সামনের ক্লাসগুলো তাই দু চারটা ক্লাস পরে আমরা দেখতে পারবো। আচ্ছা, সলিডের পরে আছে এখানে ডাবল, ডাবলটা ক্লাসটা এখানে পেস্ট করলাম, এখানে লিখলাম DOUBLE ডাবল। ডাবল লিখলে কী আসে, উপরে এবং নিচে দুইটা দেখবো যে আমাদের বর্ডার এসছে এবং এই একটা বর্ডার এবং এই একটা বর্ডার দেখা যাচ্ছে, এখানে যাই না, এই একটা বর্ডার এবং এই একটা বর্ডার। ওকে, এইবার হচ্ছে আমরা যাব গ্রুপে, এটা কপি করলাম, ডাবলের পরে পেস্ট করলাম, এটা এবার যদি রিফ্রেশ করে দেখতে পাচ্ছি এটার ভিতরে কিন্তু একটা ভিতরে একটা বর্ডারের মতো করে কাজ, মানে ভিতরে একটা কী বলে যে একটা বক্স বক্স একটা শেপ আসছে, একটা শ্যাডো আসছে পাশে মনে হচ্ছে, যে অন্যান্য যে জিনিসগুলো আছে যেটা হচ্ছে বর্ডারটা একদম সলিড বর্ডার এবং এটা কেমন একটা বক্স বক্স শেপ আছে। আমরা যদি আরেকটু জুম করে দেখতে পারি, এখানে একটা বক্স বক্স শেপ দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে গ্রুপ। এবং এবার রেঞ্জ যদি যাই,
আরএ আর আইডি জিই এবং এটা যদি রিফ্রেশ করি এবার দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু একটা হালকা শ্যাডো আসছে, কালো যে বর্ডারের পিছনে একটা সাদা একটা বর্ডার আছে, ঠিক আছে। এবং ইনসাইড দিলে আমরা ভালো মতো বুঝতে পারবো, ইনসেট সরি ইনসেটটাকে কপি করে নিয়ে এসেছি, ইনসেটটাকে পেস্ট করলাম, এখানে লিখলাম ইনসেট, এটাকে এবার রিফ্রেশ করে দেখতে পাচ্ছি এই দেখুন ইনসেটটা, এই উপরটা সম্পূর্ণ হচ্ছে একটা বক্সের মতো এবং নিচেরটা আছে সলিড বর্ডারের মতো, এবং এই পাশে হচ্ছে একটা বক্সের মতো এবং এই পাশে সলিড বর্ডারের মতো, এবং আউটসেট দিলে সেটা বাইরের থেকে কাজ করবে। সেটাকে সম্পূর্ণ কপি করে এটা পেস্ট করে আউটসেট লিখছি এখানে, আউটসেট, এবং এখানে ইনসেটের পরিবর্তে আউটসেট লিখে ক্লোজ করলাম। এবং এবার যদি রিফ্রেশ করে দেখতে পাচ্ছি আউটসেট এর অপোজিটটা কাজ করছে, ঠিক আছে। তো আশা করছি আমাদের এই বর্ডারের সব কয়েকটি প্রপার্টি নিয়ে আমরা কাজ করতে পেরেছি। আমরা চাইলে কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার ইউজ করতে পারি, আমরা যে কত পর্বগুলোতে শিখেছি কালার ইউজ করতে পারি, চাইলে ফ্রন্ট সাইজ ইউজ করতে পারি, ফ্রন্ট ওয়েট ইউজ করতে পারি, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। তো আশা করছি আমরা প্র্যাকটিসটা সবসময় কন্টিনিউ রাখবো, এবং প্র্যাকটিসটা এমনভাবে করতে হবে যেটা হচ্ছে আজকে করলাম এবং কালকে করলাম, পরের দিন দুই দিন তিন দিন বন্ধ রাখলাম, তাহলে কিন্তু প্র্যাকটিস সেশনটা কিন্তু মাঝখানে একটা ভালো একটা গ্যাপ সৃষ্টি হয়। সো এইটা করা যাবে না, আমার যদি আজকে অনেক ব্যস্ততা থাকে এই ব্যস্ততার ভেতরেও আমাদের 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হলেও ছোট করে একটু প্র্যাকটিস পরিসরটা চালা যেতে যাওয়াটা আমি মনে করি সেটা একটা কন্টিনিউয়াস ফ্লো থাকে। সো এই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সুতরাং ধন্যবাদ।